প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি। আমি গোপাল বিশ্বাস, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়, চরভাগা, সখীপুর, শরীয়তপুর। সকলকে আমাদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম এবং শরতের শিউলি ফুলের শুভেচ্ছা। আমি এখন একটি অনলাইনে ক্লাস নেব, সেটি হচ্ছে শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় সপ্তম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ মূলত কৃষি নির্ভর একটি দেশ। এ দেশটি খুবই ছোট, কিন্তু এর জনসংখ্যা অনেক বেশি। এদেশের অর্থনীতি মূলত বেশিরভাগ নির্ভর করে কৃষির উপর। তারপরও কৃষিখাত ছাড়াও অনেক খাত থেকেই বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে, যেমন শিল্প বাণিজ্য, রাষ্ট্রীয় মালিকানায় রয়েছে কলকারখানা, রেল ও সড়ক ব্যবস্থার উন্নয়ন, বৈদেশিক বাণিজ্য ইত্যাদি। সব কিছু মিলেই বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটা ভালো স্থানে চলে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি ক্রমশই সুন্দর এবং ভালো হচ্ছে। আমাদের সরকার অনেক তৎপর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে। বাংলাদেশের মানুষ বেশিরভাগই কৃষিজীবী, কৃষিকাজ করেই এদের জীবন ধারণ করতে হয়। তাই সরকার কৃষির উন্নয়নের প্রতি অনেক গুরুত্ব দিচ্ছেন, অনেক বরাদ্দ রাখছেন। যদি কৃষির উন্নয়ন হয় তাহলে শিল্পের উন্নয়ন সম্ভব, যদি শিল্পের উন্নয়ন সম্ভব হয় তাহলে বৈদেশিক বাণিজ্যের উন্নয়নও সম্ভব হয়। এজন্য এই কথাটি জনগণ তথা সরকার, দেশের আপামর সকল স্তরের মানুষ সকলকে এগিয়ে আসতে হবে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর আমাদের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ক্রমেই উন্নতি লাভ করছে। এই অধ্যায়ে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর আমাদের কৃষি ও শিল্প, ব্যবসা বাণিজ্য উন্নতি দ্রুতই লাভ করছে। এ ধারা আরও বেগবান করা সম্ভব। তা করা হলে দেশ থেকে বেকারত্ব, দারিদ্র দূর হবে, দেশের জনগণ ও উন্নত জীবনযাপন করতে পারবে। এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের অর্থনৈতিক জীবন ধারণা বর্ণনা করতে পারবে, গ্রাম ও শহরের অর্থনৈতিক কাজ বর্ণনা করতে পারবে, শহর ও গ্রামের অর্থনীতি তুলনা করতে পারবে, বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রধান খাতের বর্ণনা করতে পারব, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব উপলব্ধি করতে পারব, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ব্যাখ্যা করতে পারব, বাংলাদেশের জনসংখ্যা কিভাবে সম্পদ হতে পারে তা ব্যাখ্যা করতে পারব, বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে সচেতন হব এবং নিজেদেরকে দক্ষ সম্পদে পরিণত করতে আগ্রহী হব। অর্থনৈতিক জীবন ধারণা। কোনো সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে, জীবন ধারণ করে, তাকে ওই সমাজের বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবন ধারণা বলে। বাংলাদেশে গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে, তাই তারা হচ্ছে কৃষিজীবী। জমিতে চাষ করে তারা শস্য উৎপাদন করে, তা দিয়ে নিজেদের খাদ্যের চাহিদা মেটায়। উৎপাদিত ফসলের একটা অংশ তারা বাজারে বিক্রি করে, সেই অর্থ সংসারের অন্যান্য প্রয়োজন মেটায়। বাড়তি শস্য উৎপাদন করে তারা দেশবাসীর খাদ্যের যোগান দেয়। এভাবে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। একইভাবে শহর অঞ্চলের শ্রমিক, শিল্পপতি, চাকরিজীবী ও ব্যবসায়ীদের অর্থনৈতিক জীবনধারা ও শিল্প কিংবা ব্যবসায়িক কেন্দ্রিক। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বসবাস করে গ্রামে। গ্রামের অধিকাংশ লোক কৃষিজীবী, কৃষি তাদের জীবিকার প্রধান অবলম্বন। অর্থাৎ গ্রামের মানুষের প্রধান উপজীবিকা বা জীবিকা হচ্ছে কৃষিকাজ করা। কৃষিকাজ করেই তাদের জীবন চালাতে হয়। এমনকি তাদের অনেকে নিজস্ব জমি জায়গা
কিছুই নেই, তারা অন্যের জমিতে কাজ করে, জীবিকা নির্বাহ করে। অর্থাৎ দেশের কয়েক কোটি মানুষ তাদের জীবিকার জন্য সরাসরি কৃষির উপর নির্ভরশীল। সে কারণে বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয়। যেহেতু বাংলাদেশের মানুষ অধিকাংশ বেশি কৃষির উপর নির্ভর করে, তাই বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয়। কৃষিকাজ ছাড়াও গ্রামের মানুষের একটা অংশ রয়েছে, যেমন জেলে, তাঁতি, কামার, কুমোর, সুতার, মুদি হিসেবে তাদের জীবিকা নির্বাহ করে। কিছু কিছু লোক গ্রামের হাট বাজার বা কাছাকাছি শহর গঞ্জে ছোটোখাটো ব্যবসা করে। তাদের সবাইকে নিয়েই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সচ্ছল রয়েছেন। অর্থাৎ যে যে যত পেশা আসে না কেন, সকল পেশার মানুষকে নিয়েই বাংলাদেশের অর্থনীতির সচল রয়েছে। আমাদের অর্থনীতির সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ খাত হওয়া সত্ত্বেও এক সময় কৃষি ছিল অত্যন্ত অবহেলিত। যদিও বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর ছিল, তারপরও এ সময় কৃষিখাত খুবই অবহেলিত ছিল। কিন্তু বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং সার, কীটনাশক, উচ্চ ফলনশীল বীজের প্রয়োগ হচ্ছে। এরই ফলে ফসলের উৎপাদনই শুধু বাড়েনি, গ্রামীণ অর্থনীতির জন্য তা নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। গ্রামের মানুষের শিক্ষা, স্বাস্থ্যসহ সামগ্রিক জীবনযাত্রার উপর এর প্রভাব পড়েছে। এবার গ্রামীণ অর্থনীতির গুরুত্ব। আমাদের দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশ আসে কৃষিখাত থেকে, আর গ্রামের মানুষেরই এর উৎপাদক। কোনো কারণে এক বছর দেশে খাদ্য উৎপাদন কম হলে বিদেশ থেকে খাদ্য আমদানি করে সে ঘাটতি পূরণ করতে হয়। অর্থাৎ যদি দেশে প্রয়োজনের তুলনায় উৎপাদন কম হয়, তাহলে বিদেশ থেকে খাদ্য ঘাটতি পূরণ করতে হয়, নতুবা দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। যদি খাদ্য আমদানি করা সম্ভব না হয়, তাহলে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। দেশে শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ কৃষিখাত। অর্থাৎ দেশে শিল্প বাণিজ্য ও জনগণের কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশে গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। এভাবে গ্রামীণ অর্থনীতি এখনও আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করে। এবার বাংলাদেশের শহরের অর্থনীতি। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 30% লোক শহরে বসবাস করে। রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম, শিল্প শহর নারায়ণগঞ্জ ও খুলনায় বসবাস করে বিপুল সংখ্যক মানুষ। এসব শহর ছাড়াও বিভিন্ন বিভাগীয় জেলা ও উপজেলায় শহরের বসবাসকারী মানুষ সাধারণত অফিস, আদালত ও শিল্প কারখানায় চাকরি, ব্যবসা বাণিজ্য, যানবাহন চালনা, নানা ধরনের দিনমজুরি ও বাসাবাড়িতে সহায়তাকারী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে। শহরের জনগোষ্ঠীর মধ্যে যারা ধনী, তারা নগরীর অভিজাত এলাকায় বসবাস করে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী নিজস্ব বা ভাড়া বাসায় থাকে। এছাড়া বিশাল সংখ্যক মানুষ বস্তি এলাকায়ও বসবাস করে। বড় বড় শহরগুলোতে ভাসমান মানুষের সংখ্যাও কম নয়। তারা অস্থায়ীভাবে ফুটপাতে, পার্ক, রেল স্টেশন, লঞ্চ ঘাট ইত্যাদিতে রাত কাটায়। বেঁচে থাকার জন্য তাদেরকেও কোনো না কোনো জীবিকা অবলম্বন করতে হয়। শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী সবাই মিলেই শহরের অর্থনৈতিক জীবনকে সচল রেখেছে। শহরের অর্থনীতির গুরুত্ব। শিল্পায়ন ও নগরায়ণের ফলে আজ বাংলাদেশের গ্রাম ও শহরের মানুষের জীবনধারার পার্থক্য কিছুটা কমে এসেছে। বাড়ছে শহরের ও গ্রামের একের উপর নির্ভরশীলতা। লেখাপড়া, কর্মসংস্থান, চিকিৎসা ইত্যাদির জন্য গ্রামের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি শহরের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। নগর জীবনের বিস্তার, শিল্পায়ন ও কাজের খোঁজে গ্রাম থেকে প্রতিদিন বহু লোক শহরে আসে, ফলে জাতীয় অর্থনীতিতে শহরে জনগণের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে গ্রামের মানুষ এখন শহরের উপর অনেকটা নির্ভরশীল, তেমনি শহরের মানুষও এখন গ্রামের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে। অর্থাৎ একে অন্যের সাথে অতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। গ্রামের মানুষ শহরে গিয়ে বিভিন্ন রকমের কাজ কর্ম করে, পড়ালেখা করে, শিক্ষা দীক্ষায় উন্নতি হয়ে দেশের উন্নতিতে অনেক অনেক অবদান রাখতে সক্ষম হয়েছে। এবার বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ। পৃথিবীর অনেক দেশের মতো আমাদের অর্থনীতির প্রধান খাতগুলো হলো কৃষি, শিল্প,
ব্যবসা বাণিজ্য ও সেবা খাত। তবে এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের প্রেরিত অর্থ একটা বড় অংশ আছে। কৃষি প্রাচীন কাল থেকেই এদেশের অর্থনীতিতে কৃষি মুখ্য ভূমিকা পালন করে আসছে। বর্তমানে ও দেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। ধান, পাট, চা, ডাল, রবিশস্য ও শাকসবজি, ফলমূল উৎপাদন, বনসম্পদ, পশুপালন ও মৎস্য চাষকে কৃষিখাতের মধ্যে ধরা হয়। আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় 20%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের আজকের এই আলোচ্য বিষয়টি বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা, এই আলোচনাটি তোমরা বারবার করার চেষ্টা করবে, বারবার উপলব্ধি করার চেষ্টা করবে যে বাংলাদেশের অর্থনীতির গতি কীভাবে সচল করা যায়। সবাইকে সচেতন হতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠ সমাপ্তি ঘোষণা করছি।